তো আমরা আসছি আসছি দক্ষিণ জানালাতে, এপাশে গান চলাইতেছে, গানে কপিরাইট না খাইলি হয়। তো দক্ষিণ জানালাতে আসছি, এখন দুপুর 12টার উপরে বাজে, হাট মোটামুটি শেষ। তো দেখবো হাটের পরিস্থিতি। কত জোড়াটা? 1200। জোড়াটা 1200 চাইতেছে। জোড়াটা কত চাইতেছে? 800। জোড়াটা 800 চাওয়া হইতেছে। মোটামুটি জোড়া 800, 600, 500 এইরকম করে এই হাটে। এই হাটে মোটামুটি ভালো, খুব কম দামে, ঢাকার ভিতরে সবচেয়ে কম দামে কিন্তু পাওয়া যায় এই হাটে। সেগুলো দেখবো। কালাম দেখে নন্নামা দিয়ে নটা কত ভাই? 1500 টাকা। এই জোড়াটা 500 টাকা। গোলা জোড়াটা কত মামা? উপরের এই জোড়াটা কত? এই যে উপরের জোড়া, কোন দেশি পাঙ্কি? পাকিস্তানি না ইউরোপের? কোন দেশি পাঙ্কি? হ্যাঁ, থাইল্যান্ডের। উপরে কত মামি সিং এর পাঙ্কি? না 1500 টাকা। আর নিচের লক্ষা জোড়া? 2000 টাকা। আর এই যে সিরাজি জোড়া? 3000 টাকা। আর এই পাশে এই জোড়া বাচ্চা সহ 800। আর এই জোড়া? 600 টাকা। না কাকা কি উৎসব নেয়? তো এই যে কাকা কবুতর হাটাইলে পাইবেন, উনি মোটামুটি সবগুলো হাটি কাবার করে। কাকা গেছে নিজে কত? 500 টাকা। কাকার দোকানও আছে চালাবনে,
চালা মানে কোন জায়গায় জানি কাকা? দোকান নাই অনেক বাসার ভিতরে। বাসার ভিতরে তো কাকা বাসার ভিতরে অনেকগুলো কবুতর সেল করে, গোলা কত কাকা? 350-400। 350-400 আর গোলা 350-400 করে, আর গ্রিবাস এই যে লাল চোখেরটা এগুলাই 500-400। তো সময় হলে একদিন কাকার বাসার কবুতরের ভিডিও তৈরি করব। প্রচন্ড পরিমাণে রোদ, এই কারণে যার কবুতর নাই। তোমার কবুতরগুলো দেখেন যে এই কোয়ালিটি বা এই ভ্যারিয়েশনের কবুতর পাওয়া যায় এখানে। তো এগুলো প্রাইস মোটামুটি 200-500 ভিতরে প্রাইস রেঞ্জ। কত করে জোড়া সেল করতে দিচ্ছে? মেঘপাই জোড়াটা কত ভাই? মেঘপাই লোক নাই তোমার কার ভাই? আপনার কত জোড়াটা? রানিং জোড়া না, বাচ্চা সহ আছে। জোড়াটা কত ভাই? জোড়া 1500 টাকা। আর বাচ্চারা সিঙ্গেল নিলে? 700 টাকা ভাই। গড় নটটা কত? গড় নট না মাদি? মাদি মাদিটা কত ভাই? 400 টাকা। আর এইটার লোকের জোড়া আছে না? ওইটা ওই দুইটা জোড়া। এই জোড়াটা কত? 700 টাকা। আর এই মাদিটা 300 টাকা। দুই পাশে আছে কাগজি সুইটাল। কাগজি জোড়াটা কত? 500। 700 চাই, 500 হইলে বেশ ভালো, 600 হইলে বেশ ভালো। একটা সুইটাল, একটা নাইরা, ওই পাশে আরেক জোড়া আছে। এই জোড়াটা কত? 600। একদম না, দামাদামি করে যাবো। 500 হইলে সেল দিবে না? আর ঘুঘু কি তোমার? ঘুঘু জোড়াটা কত ভাই? 250 টাকা জোড়া। ভাই জোড়া কত থেকে শুরু দাম? জোড়া কত থেকে শুরু? 800 টাকা থেকে শুরু না? এক খাতে গাদাগাদি করে অনেকগুলো, তো তাই সিঙ্গেল সিঙ্গেল জোড়া জোড়া দামটা বলা ঠিকঠাক হইতেছে না। তো জোড়া 800 টাকা থেকে শুরু। তো ভালো মানের বিবাদ আছে। আর এই যে গোলা জোড়া 800 টাকা, একই দাম সবগুলো, 800 করে জোড়া। বিভিন্ন ধরনের কবুতর আছে এই হাটে, আপনারা আসেন দেখেন। দেখে নেন বিবাদ জোড়াটা কত মামা? জোড়াটা কত? 600 টাকা। আর ওই পাশে গোলা জোড়া, ওই গোলা জোড়া কার কত? 504। তো এই যে এখন যে কবুতরগুলো দেখাবো, তো এই নাম্বারটায় ফোন দিতে পারেন আপনারা। তো নাম্বারটা ভালোভাবে দেখা, এখন আপনার নামটা জানি ভাই? ইব্রাহিম। ইব্রাহিম ভাইয়ের কবুতরগুলো দেখবো আমরা এখন, একে একে দামটা জানবো। তো এই নাম্বারটায় কল করলেই হবে। তো এই পাশে কিছু গ্রিবাজ আছে। তো ভাই কষা জোড়াগুলো কত করে? 1500 টাকা জোড়া। কোনটা কোনটা জোড়া একটু দেখা দিলে ভালো? এই দুইটা এক জোড়া, আর ওই দুইটা এক জোড়া। এই দুইটা ওই বাঘাটা আর এইটা এক জোড়া না, আর এই দুইটা এক জোড়া। তো জোড়া 1500 করে জোড়া না? দামটা কি? একদম একদম। তো কষা জোড়াটা নিতে পারেন আপনারা চাইলে। তো ওনাকে কল করলেই হবে। এই নাম্বারে কি ইমো আছে? না, ইমো নাই। তো আপনারা ডাইরেক্ট সরাসরি ফোন করবেন, ফোন করে যোগাযোগ করতে পারবেন। 1500 টাকা আইসেন, যে কোনো জায়গায় ডেলিভারি সম্ভব? যে কোনো জায়গায় ডেলিভারি সম্ভব। আর এই পাশে এক জোড়া কিং আছে। কিং জোড়াটা কত? 6000 টাকা ফিক্স। 6000 টাকা একদম, 6000 টাকা ফিক্স। আর এই পাশে একটা কালা গোলা টাইপের একটা কবুতর আছে।
এই নটটা কত? 500 টাকা ফিক্স। হ্যাঁ, তো এই পাশে একটা আছে, তো আর এই পাশে আরও কিছু ফ্রিব্যাগ আছে। এই মাদিটা কত মামা? মাদিটা তোমার 600 টাকা। 600 টাকা? এই পাশে সবই মাদি না? তো একে একে দাম গিয়েছিলি মাদিটা 400 টাকা, আর এই পাশে এটা 600 টাকা। তা আর ওই কর্নার কর্নারটা যেটা, হ্যাঁ জিরাটা, 400 টাকা। আর এই যে এটা পাশেরটা 600, এটা তো 600 টাকা বলা হয়েছে। আর এটা এটাও 400, আর এই কর্নারটা 300 টাকা। তো উপরে এক জোড়া, উপরে এক জোড়া গ্রিভাস আছে। এই জোড়াটা কত? 800 টাকা। আর এই পাশে আরেক জোড়া আছে, একটা গাংচিল টাইপের, আরেকটা নর্মাল সবুজ গলা। গাংচিলটা মাদি, সবুজ গলাটা নয়। এই জোড়াটা কত? 700 টাকা। আর এই গোলা জোড়া 800 টাকা। তো কবুতরের মালিক হলো উনি, ওনাকে কল করলে যে কোনো টাইমে পাবেন। আর দক্ষিণখানে হাটে সবসময় উনি আসে, ভালো মানের কবুতর বেচে। বাড়িও দক্ষিণখানে, বাড়িও দক্ষিণখানে। তো অবশ্যই চেক করেন, সাবস্ক্রাইব করুন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই দেখেন, কমেন্ট করবেন। আর হাট মোটামুটি ফাঁকা হয়ে গেছে, তো যারা আসতে চেতেছেন সকাল 8টা থেকে 12টা পর্যন্ত হাটটা জমজমাট থাকে। ভালো ভালো কবুতর ওঠে। তো আজকে ভিডিও পর্যন্ত অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করেন, কমেন্ট করেন, ভিডিও শেয়ার করেন। আর দামটা সবচেয়ে কম থাকে ইয়াদের। আর লোকেশনটা আমি গুগল ম্যাপের লিঙ্কটা নিচে দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। ধন্যবাদ।